দেশ ও দেশের বাহিরে দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে নামাজ টিপির পক্ষ থেকে আন্তরিক ভাত অভিনন্দন শুভ দর্শকবৃন্দ প্রতিদিনের মতো আজও আমরা আপনাদের সামনে নতুন একটা টপিক্স নিয়ে হাজির হয়েছি তা সালাতু সালাতুতোবা তোবা নামাজ কীভাবে পড়তে হবে বা তোবা নামাজ পড়ার জন্য কি কি শর্ত কোন সিস্টেমে কোন নিয়মে তোবা নামাজ পড়লে সঠিকভাবে আপনার তোবাটা রবের দরবারে গৃহীত হবে সে ব্যাপারে ইনশাল্লাহ কিছুক্ষণ আলোচনা করে প্র্যাকটিক্যাল দেখা দিব সর্বপ্রথম আমরা রসদালামের একটা হাদিসের দিকে চলে যাই রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খত্তাউন অন আত্মা বোন বনি আদম সকলেই অপরাধী সকলেই গুণাগার অশৈর খত্তা ইন আর তবে অপরাধী এবং গুণাগার ব্যক্তিদের মধ্যে সবচাইতে উত্তম অপরাধী ওই ব্যক্তি যে ব্যক্তি তৌবা করে সবাই হানাল্লা আমরা যদি খালেস দিলে তৌবা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের তৌবা তার দরবারে কবুল করবেন এবং আমাদের অতীতের সকল অপরাধকে আল্লাহ তালা মার্জনা করে দিবেন। যদি কোনো ব্যক্তি ৩০ বছর ষাট বছর সত্তর বছর কোনো পাপের ভিতরে লিপ্ত থাকে শেষ বয়সে যদি সে খালেস নিউতে তোবা করতে পারে রব বলেন তার খালেস খুলুসিয়াতের দিকে লক্ষ্য করে আমি তার অতীতে করা সকল অপরাধকে মাফ করে দেব তো আমরা পৃথিবীর বুকে যারা আছি সকলে আমরা কম বেশি গুণাগার অপরাধী তো এই অপরাধ থেকে কোন নিয়মে আমরা তোবা করলে আল্লাহ তালা কবুল করবে সেটার ব্যাপারে আলোচনা তো তোবা করার জন্য কিছু শর্ত আছে কীভাবে তোবা করতে হবে এক নম্বর শর্ত হলো আমাকে মুরাকাবা করতে হবে মুরাকাবা শব্দ অর্থ নির্জনে একাকী কোথায় বসে দুই একাত নামাজ পরে একাকী যাওয়া কারণ একাকীত্ব মানুষ যখন হয় তখন তার ভিতরে দুয়ার আবেগ মনোভাবটা একটু বেশি তৈরি হয় দ্বিতীয় নাম্বার অতীতের করা সকল অপরাধকে সে ওই মুরাকাবার ভিতরে চক্ষু বন্ধ করে স্মরণ করবে যে সে ইতিপূর্বে কী কী অপরাধ করেছে তো ভাই আমরা কিন্তু জানিয়ে যেন আমাদের কিন্তু দুইটা আয়না আছে একটা হচ্ছে বাহ্যিক দৃষ্টি আয়না যেটা আমরা ইউজ করি আর একটা হচ্ছে অন্তরের আয়না তো বাহ্যিক আয়নার চাইতে অন্তরের আয়নার পাওয়ারটা অনেক বেশি দেখেন আপনি নির্জনে ধ্যানে বসে চক্ষু বন্ধ করেন আপনি বিশ বছর আগে কী অপরাধ করেছেন এরপর তিরিশ বছর আগে কি অপরাধ করেছেন চল্লিশ বছর আগে কী অপরাধ করেছেন আপনি যখন চক্ষু বন্ধ করবেন তখন মুহূর্তের ভিতরে সব অপরাধগুলো আপনি দেখতে পাবেন তে দ্বিতীয় নাম্বার শব্দ হলো আর নাদামা নাদামা শব্দের অর্থ অতীতে করা সকল অপরাধকে স্মরণ করে লজ্জিত হওয়া আর তৃতীয় নাম্বার ওই গুণাগুলো সামনে না করার জন্য দৃঢ় সংকল্প করা আর চতুর্থ নাম্বার খালে নিয়তে আল্লাহ তালা দরবারে তৌবা করা তাহলে এক নাম্বার নির্জনে ধ্যানে বসা দ্বিতীয় নাম্বার অতীতের গুণার কথা স্মরণ করা তৃতীয় নাম্বার অতীতে করা সকল অপরাধকে নিজে নিজে অন্তরে খেয়াল করে লজ্জিত হওয়া চার নাম্বার সামনে আর ওই ধরনের অপরাধ না করার দৃঢ় সংকল্প করা রবের কাছে পাঁচ নাম্বার খালে নিয়তে তোবা করা তে মোটামুটি এই পাঁচটা শর্ত সাপেক্ষে যদি আমরা তোবা করতে পারি আল্লাহ তালা অবশ্যই আমাদের তোবা কবুল করবেন এবং আমরা সামনে পুত পবিত্র জিন্দিগি যাপন করে ইমান নিয়ে কবরে যেতে পারব তো সুপে দর্শকবৃন্দ কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত বিষয়টি প্র্যাকটিক্যালভাবে কিভাবে তোবা নামাজ পড়তে হবে সেই দিকে তো প্রত্যেকটা ভালো কাজের শুরুতে শয়তান আমাদেরকে ধোকা দেয় তো শয়তানের ধোকা থেকে শয়তানের সবল বা আক্রমণ থেকে কিভাবে আমরা বাঁচতে পারি এজন্য আল্লাহ তালা শেখানে দোয়া আমার আমাদেরকে পথ নির্দেশক হিসাবে যে দিক নির্দেশন দিয়েছেন সেটাকে ফলো করা আল্লাহ তালা বলেছেন ওয়াইদা করাত কোরআন ফাস্তাঈদ বিল্লা যখন তোমরা কোরআন শিব করো ভালো কোনো কাজ করো তো সেই কাজের শুরুতে আমি আল্লাহ আমার কাছে পানা চাও বিতাড়িত ও মার দুঃশয়তান থেকে তো আমরা আল্লাহ তালা সেখানে দোয়াটা পরেই প্র্যাকটিক্যাল নামাজের দিকে চলে যাচ্ছি সেই দোয়াটা হলো সুভেন্দুভেন্দু নামাজে দাঁড়ানোর শুরুতে আমরা নামাজ ব্যবহার করে থাকি তো নামাজের একটা দোয়া আছে আমরা নামাজের দোয়াটা পরে নেব পারলে ভালো না পারলে কোনো সমস্যা নেই ইন্নি ওয়াজু ওয়াজ হিয়া লিল্লাদি ফাতর আসামা ওয়াতি কিন এ হলো জায়নামাজের দোয়া এখন আমি নামাজে দাঁড়ানোর সময় আমার দুই পায়ের গোছা এবং দুই পায়ের মাথা সমান রাখব মাঝখানে চারাঙ্গুর পরিমাণ ফাঁকা রাখবো পায়ের মাথা এবং পায়ের গোছা সমান রাখব প্রত্যেকটা কাজেরই একটা নিয়ত আবশ্যকীয় তো নামাজের নিয়তটা কেমন হবে সেটা প্রথমে আমি আরবিতে বলে দিচ্ছি আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও শুরুতে বলি পাশক্ত নামাজ যেটাকে বলা হয় সলাতে মাকতুবা যেটাকে বলা হয় সলাতুল মাকতুবা মানে পাশক্ত ফরজ নামাজ ব্যতীত ডাইনে বামে যত নামাজ আছে সব নামাজটাই কিন্তু নফল নামাজ ইশাকের নামাজ সলাতুল তসবির নামাজ আবেিনের নামাজ তাহাজুদের নামাজ এবার সলাতু তোবার নামাজ দুখুলুর মসজিদের নামাজ তাহিয়াতুল ওজুর নামাজ এগুলো সবই কিন্তু নফল তোবার নামাজের নিয়োগটা আমরা এভাবে করে নেব ইনশাআল্লাহ নাওয়াই তোয়ান উসল্লি আলিল্লাহি আলা রকা আতাই সলাতি তৌবাতি মুতাওয়িহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর যারা আরবি পারি না বাংলাতে এভাবে পড়ে নেব আমি দুই রেখাত সলাত নামাজ আদায় করছি আমি দুই রেখাত সলাত নামাজ আদায় করছি তো এখন আমি তাকবিরে তাহারিমা দিয়ে নামাজ স্টার্ট করছি তাকবিরে তাহারিমা বলার সময় হাতের আঙ্গুলগুলো আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে ফাঁকা থাকবে না আবার লাগানো থাকবে না কেবলামুখী থাকবে প্রত্যেকটা আঙ্গুল কেবলামুখী থাকবে এরকম থাকবে না এরকম যাতে কোনো ক্রমেই না হয় এ যেরকম কেবলামুখী থাকবে এই বিদ্যা আঙ্গুলি কানের নতি বরাবর এবং এ পর্যন্ত আল্লাহ আকবর বান্ধার সিস্টেম বিদ্যা এবং কোন আঙ্গুল দ্বারা বিদ্যা এবং কনিষ্ঠ আঙ্গুল দ্বারা হালকা বানাইয়া বাম হাতের পিঠের উপর রাখতে হবে মাঝের তিন আঙ্গুল উপরে থাকবে এ বছরে দিতে হবে স্টেট তাতে আপনার হাতটা নাভি বরাবর যাবে এখন আমাকে পরতে হবে সানা তো আমি সানা পরে নিচ্ছি জাদ্দুকা তো সানা শেষ হয়ে গেল এখন আমাকে আউজবেলা ও বিস্মিলা পরে হ্যাঁ সূরা স্টার্ট করতে হবে তো আমি আউজবেলা ও বিস্মিলা পরে সুরার দিকে চলে যাচ্ছি আর উদুবি নে হিমিনা সে তো অনির্জিম বিস্মিল্লে হির রফমে নির্হিম আল হেমদুলিন নে হিরবিন আলমিন مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন আমিনটা ইমাম আবহানিফ রহমতুল্লাহ মাঝাবের যারা অনুসারী তারা আমরা সকলে আসতে পড়ে নেব আর যারা ইমাম শাফি মালিক আহম বলি তারা হয়তো জোরে পড়বে ইমাম আবু হানিফ মতো সুরাফাতের সাথে আমিন আসতে বলাম আল্ল হেং দুনি হিং রব্বী আল্লাহ হকলর রুকুতে যাওয়ার সময় আঙ্গুরগুলো ফাঁকা রাখা গিরাকে শক্ত করে ধরা সুভাহানা রব্বিয়া লওজিম সুভাহানা রব্বিয়া লজিম শুভহেনা রব্বিয়া লওজিম জামাতের সাথে নামাজ পড়লে মুক্তাদিরা রব্বানা লাকাল হাম বলবে ইমাম সাহেব দুটাই বলবে সামি লিমান হামিদা রব্বানা লাকাল হাম ইমাম সাহেব দুটাই মুক্তাদিরা শুধু রব্বানা লাকাল হাম বলবে আল্লাহ আকবর রুকুতে থেকে সে যা যাওয়ার সময় প্রথমে হাঁটু রাখতে হবে জমিনে এরপর হাত এরপর নাক এরপর কপাল হাতটা কোন জায়গায় রাখবো হাতটা আমার পা যে ভাস করেছি হাঁটুর মাথা বরাবর আমাকে হাত রাখতে হবে স্বাভাবিক অবস্থা আং আ হু মাগুৰিণী ও ৰ তো দুই সেজা মাছখানি এই দুআটা পৰাৰ আবশ্যক না পারলে ভালো নাপাললে কোনো সমস্যা নাই অং হু কেদ শুবাহনাৰবিয়ান অ সুবহানা সুভাহ আলা অ অনা সুভাহ এখন আমি সোজা থেকে উঠে যাব তো থেকে কিভাবে উঠব তো প্রথমে আমাকে তুলতে হবে কপাল এরপর নাক এরপর হাত এরপর হাতটা জমিনে না রেখে হাত টুটে রেখে আমাকে উঠতে হবে যদি মাজুর ব্যক্তি হয় তাহলে সে এভাবে জমিনে টেক লাগায় বা জমিনে ভর করে উঠতে পারে আর মাজুর না হলে এভাবে উঠতে হবে সরাসরি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفرني وارحمني وارزقني وعافيني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي رحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب

সালাম ফেরানোর সময় চোখের দৃষ্টি এই কাঁধ বরাবর থাকবে এই গলার লেবেওটাও কাঁধ বরাবর মাথাটাও কাঁধ বরাবর কখনো যাতে এ কাটকে অবার করে পিছনের দিকে না হয় যেমন দেখেন এটা কিন্তু ভুল একদম এই কাঠ বরাবর থাকবে এরপর ঘাটটা টেনে নিয়ে এসে দুই রানের মাঝখানে একটু সময় তাকাইতে হবে এই তো টেনে নিয়ে আসলাম এখন মাঝখানে হালকা একটু সময় তাকালাম এরপর বাম দিকে সালাম আলাইকুম রহমতুন কোন কমে চোখের দৃষ্টি ঘাড় এ ঘাড়কে যেন কাতকে যেন ওভারট্যাক না করে অর্থাৎ এভাবে না এরকম তো সুপ্রিয় দর্শক আশা রাখি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন আপনাদের সকলের কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আবেদন যা আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতিদিন আপনাদের খেদ মতে ইসলামীর দৃষ্টিকোণ থেকে সঠিকভাবে জেন্দিগি যাপন করার সঠিকভাবে নামাজ পড়ার আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের খেদ মতে আমরা পেশ করতে পারি তো সুপ্রিয় দর্শক বৃন্দ প্রত্যেক ভিডিওটি কথাটাই বলে দেই তো এ ভিডিওটিও